আমি তোমার মাকে সালাম করতে পারি না। একজন রাস্তা চাওয়ালিকে আমি কখনোই সালাম করব না। আরে মানুষজন দেখতেছে, সালাম করো। দেখুক মানুষ। আর তোমার মাকে আমি সালাম করব কেন? এরকম একজন নোংরা মানুষের পা ধরে আমি সালাম করব? তোমার এত বড় সাহস। আমি তো চা বেচতে পারিছি, শীতের কাপড় দিয়ে কি হবে, একটু পরে গরম লেগে যাব। শোনো মা, তুমি না স্কুলের সামনে চা বিক্রি করতা, এখন এই জায়গায় কেন? মা, ওই যে স্কুলের সামনে মানুষ অনেক গ্যাদারিং করে চা খাওয়ালে কেউ কেউ হয়, এই জন্য স্যার কাকি সাইডে যায় চা বেছেন, কি করবো কো মা। ও এই তুমি দাঁড়া আছো কেন, মানে সালাম করো। কেন আমি তোমার মাকে সালাম করব কেন? কি বলতেছো, আরে দুষ্টামি করো না, সালাম করো তো। আরে সালাম করো লাগবো না, চুপ থাক তো, দাঁড়া আছো কেন, সালাম করো। না আমি তোমার মাকে সালাম করতে পারি না, একজন রাস্তা চাওয়ালিকে আমি কখনোই সালাম করব না। আরে মানুষজন দেখতেছে, সালাম করো। দেখুক মানুষ। আর তোমার মাকে আমি সালাম করব কেন? আরে আমার মা তো আমার বাড়িতে, আর তাছাড়া রাস্তার পাশে যে মহিলা চা বিক্রি করছে, এরকম একজন নোংরা মানুষের পা ধরে আমি সালাম করব? না আমি তাকে সালাম করব না। তোমার মন মানসিকতা এত নোংরা, তোমার এত বড় সাহস, তুমি রাস্তায় দাঁড়িয়ে আমার গায়ে হাত তোলো। বাবাজি এটা তুমি কি করতেছো, একজন মা স্বয়ং এখানে দাঁড়ানো, আর সেই মা সঙ্গে তার মেয়ে গায়ে তুমি হাত তুলতেছো, এই শিক্ষা দিচ্ছে তোমার পরিবার? হ্যাঁ তুলেছি, আপনার মেয়ের গায়ে হাত তুলেছি। আমার পরিবার আমাকে যথেষ্ট পরিমাণ সঠিক শিক্ষা দিয়েছে, আমার কাছে মনে হয় আপনার মেয়েকে আপনি সঠিক শিক্ষা দিতে পারেননি। হ্যাঁ আমি যেটা বলছি ঠিকই বলছি, আর এই কথাগুলো কেন বলছি শুনবেন, একটা সন্তান যখন বড় হয় তখন প্রত্যেকটা বাবা মায়েরই স্বপ্ন থাকে তাদের সন্তানকে বিয়ে করিয়ে ঘরে একটা বৌমারা একটা মেয়ে নিয়ে আসবে। আমার বাবা মাও সেটাই করেছিল, কিন্তু আপনার মেয়ে আমার সংসারে আসার পরে কি করেছে জানেন? আমার মাকে পদে পদে অপমান করেছে। আরে আমার বাবা মা তো আপনি সামান্য একজন চাওয়ালি জেনেও আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল, কখনো আপনার মেয়েকে তারা ঘরের বৌমানা নিজের মেয়ে হিসেবে দেখেছিল, কিন্তু এই আপনার মেয়ে আমার বাবা মাকে ঠিকমতো খাবারটা পর্যন্ত দেয়নি, ভালো পোশাক আশাক যখন যা দিয়েছি আপনার মেয়ে কোনো কিছুই আমার বাবা মাকে দেয়নি, উল্টো একদিন তো আমার বাবা মাকে চোরের দেয় ফাঁসিয়ে দিয়েছিল আমার কাছে। আমার বাবা মায়ের নামে প্রতিনিয়ত আপনার মেয়ে আমার কাছে উল্টাপাল্টা কথা বলতো, কিন্তু আমি কখনোই আপনার মেয়ের কথা কানে নেইনি। আমার বাবা মায়ের ওষুধ পর্যন্ত আপনার মেয়ে সঠিক সময়ে কখনো দেয়নি। তার কি চাই? তার টাকা চাই, দামি ফ্ল্যাট চাই, গহনা চাই। হ্যাঁ আমি দিয়েছি, আমার যতটুকু সামর্থ্য কুলিয়েছে আমি সবসময় চেষ্টা করেছি আপনার মেয়েকে ভালো রাখার, কিন্তু তারপরও আপনার মেয়ে সেটাতে সন্তুষ্ট হয়নি। একদিন কি হয়েছে জানেন, রাস্তা দিয়ে যাবার সময় আমার মা আপনার মেয়েকে বলেছিল যে বৌমা ঘুমটা দাও, কিন্তু আপনার মেয়ে সেটা করেনি, উল্টো আমার মাকে অপমান করে বলেছে যে কিসের ঘুমটা দিব, আজকালকার মেয়েরা কি ঘুমটা দিয়ে অভ্যস্ত? আরে আমরা তো এখন ওয়েস্টার্ন পড়ি, মানুষকে শরীর দেখিয়ে বেড়াই। আমি আজকে সেই সুযোগটা নিলাম, আমি আজকে ওকে বুঝালাম মা কি জিনিস। আরে ওর মা মা আর আমার মা মা নয়, তাই না? আমার কাছে মনে হয় আপনি আপনার মেয়েকে সঠিক শিক্ষাটা দিতে পারেননি। শুনুন মা, আমি আপনাকে আগেও সম্মান করতাম, এখনো সেই সম্মানই করি। আজকে যেটা আপনি দেখেছেন এটা পুরোটাই আমার সাজানো নাটক ছিল, আমি শুধু আপনার মেয়ের ভুলটা ধরিয়ে দেবার জন্য আজকের এই নাটকটা করেছি। এইসব তুমি কি বলতেছো? এই নামা যেটা বলছে এটা সঠিক না? তোরে আমি এই শিক্ষা দিছি, এই বাবা তুই অপমান করলি যে আমার সামনে আমারে। এই সত্যি তো তোর মা তো রাস্তা রাস্তা চা বিক্রি করে, কিন্তু তারপরে আমি তোর শিক্ষা কোনো কমতি রাখি নাই, তোর লেখাপড়া শিখেছি, আর এই কারণে ওর মা তোর একজন চালের মেয়ে যাই নাও বিয়ে করায় নিয়ে গেছে। তুই কিন্তু ওর মায়ের আমার থেকে অনেক বেশি আদর করা, অনেক বেশি সম্মান করা, কিন্তু তুই তুই একবার আমার কথা ভাবলি না, তোর মা যে রাস্তা রাস্তা চা বিক্রি করে এটা ভাবলি না, সম্মানিত লোকের তুই সম্মান দিতে জানিস না, এরকম এরকম মনমানসিকতা তোর, ছি তোর পরিচয় দিতে আমার ঘৃণা হইতেছে। বাবাজি
আমার মেয়ে হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। আমার একটু ক্ষমা করে দাও। আসলেই তো আমি আমার মেয়ের সঠিক শিক্ষা দিতে পারিনি, এই জন্য ও নিজের মায়ের কথা না ভাইবা তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছে। না মা, আপনি কেন ক্ষমা চাচ্ছেন? ক্ষমা তো ওর চাবার কথা, ভুলটা তো আর আপনি করেননি, ভুলটা তো আপনার মেয়ে করেছে। আসলে তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। আমি তোমার মার সাথে অনেক খারাপ আচরণ করেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন তার সাথে খারাপ আচরণ করব না। তাকে সবসময় আমার নিজের মায়ের মতো যত্ন করব। ঠিক আছে, আসলে তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাতেই আমি খুশি। শোনো, এখানে আর কথা বাড়িয়ে লাভ নেই, চলো আমরা বাড়িতে যাই। ঠিক আছে মা, আমি যাই। ভালো থাকিস। বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাও, আর নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।